পানি লেগে যদি একটা নৌকা দিত না, মেয়র সাহেব তাহলে মনে হয় সবাই একটু যাতায়াত করতে ভালো হইতো। এখন আমাদের ঘরের ভিতরে পানি, আমাদের মাল সামানা নিয়ে আমরা খাটের পর উঠেই রাখছি আর বাচ্চা নিয়ে ঘুরে বেড়াইতেছি, ঠিক আছে? আমাদের দেখার মতো কেউ নাই এখন, ঠিক আছে? আমাদের দেখার মতো শুধু উপর আল্লাহই আছে, তাছাড়া আমাদের কাছে আর কেউ আসে না। সমাধান পাইতে পারি সকালবেলা যাই, এই কষ্ট করে ভিজি টিজি আবার আসি, আবার এই যে আসার সময় এই কষ্ট কষ্ট হয় না সমস্যা। বৃষ্টি হইলে এক লাগা যদি এক ঘন্টা বৃষ্টি হয় তাও সবার রুম টুম সব বইরা যায়, আর আমাকে বাসাটা একটু উঁচা একটু কম উঠে আর সব বাসা ডুবে যায়, দোকান দোকান সব ডুবে যায়। এদিকে রাস্তাঘাটে পানি ওঠে আর আমাকে ঘরের পানি ওঠে, সব তলায় মূলে যায়। স্কুলে আর মাদ্রাসে যাই তো একটু সমস্যা হয়, আমি মাদ্রাসে পড়ি কিন্তু মাদ্রাসে গিয়ে তো আমার এক পুরা 20 টাকা বাড়া একটা 100 টাকা দেওয়া লাগে পুরো মেরুল বাড্ডা। এই পানি এদিকে যদি আমার বাইরে বসে যায়, যদি আমি পুরো আমি ভিজে মুজে যাই সকালবেলা, মানে আমার যে পার্সোনালি একটা ব্যাগে করে জামাকাপড় নিয়ে যেতে হবে, এখান থেকে লুঙ্গি পরে যাব, আবার বাসে অফিসে যাই লুঙ্গি চেঞ্জ করতে হবে, আবার আসব লুঙ্গি চেঞ্জ করে বাসায় যেতে হবে, মানে আমার পার্মানেন্টলি 2 স্যুট জামাকাপড় রাখতে হবে। তাছাড়া তো ওই নাই কোনো, কারণ আপনি তো নিজেই আসছেন পুরো ভিজে গেছেন, আর কি করার, এর সাথে কিছু করার নেই আর না। এই এলাকায় 2টা ওয়ার্ড, যেমন 37-38, যখনই আমরা সমস্যা হয় 38-এর ওয়ার্ড বলে না এটা আমাদের ভিতরে না, 37 বলে এটা আমাদের ভিতরে না, আমরা কোথায় যাব? এই যে অবস্থা 12 মাস যে কী পানি হয়েছে অন্য জায়গায়, কিন্তু এর ভিতরে কিন্তু আমরা অবস্থা খারাপ। কাউন্সিলর নিজে আইসা দেখে সাহা করে দিব, কবে করবে আর? আমরা কি মরে যাওয়ার পরে করবো এটা? রাস্তাঘাটের সমস্যা, ঘরে পানি ওঠে, রাস্তাঘাটে দাঁড়াতে চলার সমস্যা আছে, অনেক কিছুই সমস্যা হয়। হ্যাঁ, আবার স্কুলে ছেলে মেয়ে নিয়ে যাইতে সমস্যা হয়, স্কুলে বাচ্চারা দিয়েই তো সমস্যা হয়, যাইতে পারে না আইতে পারে না। যে কষ্টে আছি, যে একটু বৃষ্টি নামলি পুরো এলাকায় বাড্ডা এলাকায় প্রায় বাড়ি পানি উঠে যায়, ঠিক আছে? কারো ফ্রিজ আছে খাটের পর উঠাইতে হয়, মাল সামানা যা আছে খাটের পর উঠাইয়া পরে রাখতে হয়, ঠিক আছে? আমরা খুবই অসহায় আছি এখন, এই বৃষ্টি হইলে যে এত দুর্ভোগ, যে গ্রামের চাইতে ঢাকা শহরে, ঢাকা আসে মানুষ শান্তির জন্য, এখন দেখি ঢাকা ছেড়ে আরও গ্রামে যাইতে হবে। ছোটোখাটো একটু বৃষ্টি হইলে এখান দিয়ে পানিতে ভরপুর হয়ে যায়, তো আমাদের চলাফেরে অনেক সমস্যা, রিক্সা চলতে পারে না, দেখা যায় রিক্সা চলতে গেলে রিক্সার বড়ি সব মানে ডুবে যায়। তো এলাকায় যারা নামার দিকে থাকে তাদের বেশি সমস্যা, আমরা মানে একটু বৃষ্টি হইলে আমরা এদিকে যাইতে পারি না, আমাদের চলাফেরাকে অনেক সমস্যা হইতেছে। এখন এদিক থেকে একটা রাস্তা দেখতেছেন, আপনি একটু নামার দিকে যান দেখেন, ওইখানে শত মানে কমপক্ষে 15-20টা রাস্তা, 15-20টা গলি এরকম ডুবে গেছে, ওই দিকে আরও বেশি পানি, এদিক তো হাঁটু পানি, ওই দিকে আরও বেশি পানি, রিক্সা চলতে পারে না। 10-15 মিনিট বৃষ্টি হইলে খুব কষ্ট আমাদের মাদ্রাসা স্কুলে যাইতে। এই রাস্তায় গাতা, এটা রোসা করে শুদ্ধ করতে হবে, এবং মানুষের চলাফেরা যাতে কোনো ব্যাঘাত না করে।